শুক্রবার আরামবাগ 9 নম্বর ওয়ার্ডের কয়রাপাড়া মা অভয়ার ও তেলেভেলো ভক্তমণ্ডলীর উদ্যোগে বাৎসরিক উৎসব পালিত হলো। শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথির নবমীতে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে সকাল থেকে মঙ্গলারতি, গ্রাম পরিক্রমা, পুজো অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। অমৃতের কিছু কথা কিছু গান গ্রন্থনা এবং সংকলন করেছেন। আজকে আমাদের প্রতি বছর একটা বাৎসরিক উৎসব হয়, সেই উপলক্ষেই আমরা সবাই এসেছি। তো ভোর 4:30 থেকে মঙ্গল আরতি দিয়ে দিনটা শুরু হয়েছে। তো মঙ্গল আরতির পরে গ্রাম পরিক্রমা হয়েছে, ঠাকুরের প্রতিক্রিয়া নিয়ে গ্রাম পরিক্রমা হয়েছে। তো তারপরে ফিরে এসে এইখানে মন্দিরে পুজো শুরু হয়েছে। মন্দিরে পুজো হলো, অঞ্জলি হলো, তারপরে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে মানুষ, মানে ভক্তরা প্রসাদ নিচ্ছে। তো দুপুরে খাবার দাবারেরও ব্যবস্থা আছে, মানে প্রসাদের ব্যবস্থা আছে। দুপুরে ওখানে প্যান্ডেলে বসে খাওয়ানো হয়। তো তারপরে এখানে বিকেলবেলা বিভিন্ন মঠ থেকে মহারাজরা আসেন। তো একটা ভক্ত সম্মেলন হয় ওখানে। ভক্ত সম্মেলনে মহারাজরা বিভিন্ন মহারাজরা বক্তব্য রাখেন। তো তারপরে ভক্ত সম্মেলনের পর সন্ধ্যা আরতি দিয়ে আজকে দিনটা শেষ হয়। আমি তো, আমার বাড়িরই পুজো এটা, আমি ছোট থেকেই, জন্মে থেকেই দেখছি পুজো। তো অনুষ্ঠান বলতে এখানে ওই যে বললাম, আগের দিন থেকে সব প্রস্তুতি নেওয়া হয়। তো ভোরবেলা মঙ্গল আরতি হয়, পুজো হয়, গ্রাম পরিক্রমা হয়। এটা অ্যাকচুয়ালি মা শারদাকে যে তেলভেলোর মাঠে ডাকাতরা ধরেছিলেন, তো সেই উপলক্ষ নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই পুজোটা করি। অদিতি দাস। আমাদের বাৎসরিক উৎসব 24 বছর আগে আমাদের এই মন্দিরে শ্রী শ্রী অভয়া মাতা স্বরূপনারায়ণ ধর্ম ও মা কামিন্যার নিত্য সেবা পূজা হয়। এবং এটা হচ্ছে 200 বছরের ওপর থেকে। সেখানে আমরা একজন আমাদের মহারাজের অনুমতি বা আদেশক্রমে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামীজির ছবি নিয়ে আমরা প্রার্থনা পূজা অর্চনা করি। সেটা আমরা প্রতি বছর ওই উৎসব করি নবমীর দিন, অর্থাৎ কিনা ঠাকুরের জন্মতিথি হচ্ছে দ্বিতীয়া, আমরা তার 7 দিন পরে হচ্ছে নবমীর দিনে আমরা বাৎসরিক উৎসবটা করে আসছি। এবং আরেকটা উৎসব করি হচ্ছে, যে হচ্ছে রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দর জন্মতিথির দিনে আমরা একটা ছোটো উৎসব, মানে ছোটোখাটো উৎসব করি, পুজো, হোম, যজ্ঞ এসব হয়। আজকে শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি হয়ে গেছে, তো বললাম হচ্ছে দ্বিতীয় দিনে আমরা নবমীর দিনে ওই উৎসবটা করি। হ্যাঁ, সকাল থেকে 4:30 সময় হচ্ছে মঙ্গল আরতি, ঠাকুরের বিভিন্ন স্তোত্র, গীতাপাঠ এসব হয়। তারপরে 7টার পর থেকে প্রসেশন হয়। প্রসেশনে আমরা ঠাকুর, মা ছবি নিয়ে, সিংহাসনে নিয়ে গোটা গ্রাম বাদ্যযন্ত্র বা নানা গান টান করে, নানা রকম কথাবৃত্ত পাঠ করে, স্তোত্র পাঠ করে আমরা প্রসেশনটা করি, গ্রাম পরিক্রমাটা, গোটা গ্রামটা পরিক্রমা করি। করে এসে আমাদের তার মধ্যে আমাদের পুজো আরম্ভ হয়ে যায়। আমাদের মহারাজ আসেন, এসে উনি পুজো করেন। এই
হ্যাঁ, এদি এরা আমাদের আমরা নিমন্ত্রণ করি বা আসেন আমরা ওদিকে কিছু কিছু ভক্তদেরকে বেশিরভাগ মানে হাতে হাতে প্রসাদ দিই, আর কিছু ভক্তদেরকে আমরা বসে খাওয়াই। আমাদের এখানে জায়গার খুব সংকীর্ণ জন্য সবাইকে আমরা বসে খাওয়াতে পারি না। যেমন আমরা প্রত্যেককে চারটে করে লুচি, একটা দরবেশ এবং ছোলার ডাল দিই, যাতে প্রত্যেকটি ভক্ত হাত মানে প্রসাদ পায় ঠাকুরের। এই জায়গাটার নাম এইটা কয়রাপাড়া, আরামবাগ মিউনিসিপ্যালিটি 9 নম্বর ওয়ার্ডের হচ্ছে কয়রাপাড়া। আপনার নাম? আমার কমলকান্ত দাস। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।